বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে সরস্বতী পূজার উপলক্ষে একটা ভিডিও হচ্ছে তোমাদের জন্য সারা দিন বাড়ি থেকে কোথাও ঘুরতে বের হইনি এন্ড আজকে আমাদের পাড়া সরস্বতী পূজা তো সেটাই তোমাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করতেছি বাট ও পুরো ফাটাফাটি ড্যান্স হচ্ছে ভাই তোমরা জাস্ট একটু দেখতে থাকো এন্ড চিল করতে থাকো এই হচ্ছে গাইস ড্যান্স আমাদের পাড়ার সরস্বতী পূজা এন্ড তোমরা বুঝতে পারতেছো পাড়ার সরস্বতী পূজা মানে কিরকম এনজয় হয় সারাদিন বাড়ি থেকে কোথাও ঘুরতে বেরোতে পাইনি তো বাড়িতে একটু মানে সেরকম প্রফেশনাল কাজ ছিল যার জন্য আমি বেরোতে পাইনি তো এখন মানে সন্ধ্যাবেলা আসছি আমি পূজার মণ্ডপের এখানে তো কিরকম পূজা হচ্ছে সেটা তো জানোই গ্রামের পূজা আমাদের পাড়ায় পূজা হচ্ছে অ্যান্ড বারবার মিউজিক বাজাচ্ছে ভাই মিউজিকের জন্য আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না তো মাইক সামনে নিয়ে কথা বলতেছি তোমরা হয়তো ভাবতে পারো যে হাতটা মুখের সামনে কেন রেখেছে বাট আমি মাইকটা ধরেছি কিন্তু করার কিছুই নাই এরকম করে ধরে ধরেই কথা বলতে লাগবে তোমাদের সঙ্গে অ্যান্ড তোমরা ড্যান্স দেখতে পাচ্ছ ভাই পুরা ফাটাফাটি ড্যান্স হচ্ছে সরস্বতী পূজা অ্যান্ড মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ কি না কে জানে ওইখানে মণ্ডপটা আছে তো গাইস তো এটা হচ্ছে একটা একটা ভাই আছে পাড়ায় তো বলতেছে যে রড বাল্ব নিয়ে ড্যান্স করবে তো তো এরকম প্রেশার নেওয়া একদমই উচিত না তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম আসতেছে ভিডিওটা এতটা ভালো আসতেছে না ভাই এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পূজা অ্যান্ড দেখতে থাকো এনজয় করতে থাকো আজকের জন্য এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ